হয় দুর্গাপূজালে মাজত মাত্র দুটামান দিন বাকি আর এটা মৃন্ময় শিল্পী সকল অতি ব্যস্ত হয়ে পড়েছে, কেন নির্ধারিত সময় প্রতিমা সময় যথেষ্ট প্রেরণ করব লাগিব। আর মানে বর্তমান উপস্থিত আছো আমিনগাঁও এখন ঐতিহ্যমণ্ডিত প্রতিমা নির্মাণ কারখানা মা কামাখ্যা শিল্পালয়, আর এইখানে এখন অতি প্রায় 40 বছর পুরনি মৃন্ময় শিল্প কারখানা, আর ইয়াত বিভিন্ন ধরনের পূজা পার্বণের প্রতিমা মূর্তি নির্মাণ করা হয়। পোনে পোনে দেখে আসো এয়া উত্তর আমিনগাঁওয়ের এখন শিল্পালয় মা কামাখ্যা শিল্পালয়, আর এই শিল্পালয় দুর্গার প্রতিমা এনেদরে শারী শারীকে নির্মাণ করে সজাই থাকছে, আর এটা অন্তিম পর্যায়ে ব্যস্ত হয়ে পড়েছে মৃন্ময় শিল্পী সকল। আর মানে পোনে পোনে এয়া দেখে আসো আমিনগাঁওয়ের এনেদরে মৃন্ময় শিল্পী সকলে অন্তিম পলক দিয়ে প্রায় প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছে মা দুর্গাক, আর আর যুনিপুণ হাতের প্রদর্শন আসলে সচাকয়ে প্রাণবন্ত হয়ে পড়ে, আর দুর্গার প্রতিমা সচাই দেবী দুর্গা যেন লগা হয়। আর আজি মানে দেখে আসো এনেদরে আমি যদি কিছু আগলে যাও এনেদরে চৌদিকে খুব সুন্দর রং বিরঙী প্রতিমা আর হাতের প্রদর্শন আসলে খুব সুন্দর রূপ পায়। এয়া আমিনগাঁও মা কামাখ্যা শিল্পালয় আর শিল্পী সকল এটাও ব্যস্ত হয়ে আছে এনেদরে, আর পোনে পোনে এই আমার আমিনগাঁওয়ের পরে দেখে আসো, আর প্রত্যেকে এই সময়খিনির ভিতরতে প্রতিমা নির্মাণ করে উলিয়াব লাগিব, আর গতি দিনে নিশায় কাম করেছে, আর আমি পোনে পোনে যাম। আর যেহেতু সময়মতে প্রতিমা বা মূর্তি সমূহ দিব লাগিব, গতি সময় হাতত বহুত কম, আর পোনে পোনে আমি জানি আমি মানে সময়মতে পাম। আমি যাওয়া বছরও আজি 2-3 বছর ধরে ইয়াতে প্রতিমা নির্মাণ করব দি আছো, আর এখেতকলের পর প্রতিমা নির্মাণ করে দিয়ার পিছত আমার বহুত সুনাম অর্জন হয়েছে। প্রতিমা খুব ধুনিয়া এখেতে বনাই আছে, এখেতে বাহিরের পর আর এখেতর কারিগর আহে কলিকতার পর আহে, ধুনিয়া ধুনিয়া প্রতিমা বনাই আছে। আমি 2-3 বছর ধরে লই আছো, বহুত সুনাম অর্জন হয়েছে আমার প্রতিমার, আমার কমিটির পূজার। গতি আমি এতিয়া ইয়াতে বহুত জায়গা যায় ডর ডর প্রতিমা বানাইছে, প্রতিমা সুন্দর সুন্দর প্রতিমা বানাইছে। আজি 2-3 বছর ধরে চাইছো এখেতের প্রতিমা বহুত আমিনগাঁওয়ের ভিতরে বহুত ভাল ভাল প্রতিমা বনাই আছে এখেতে। গতিকে আমি ছত্রাধিকারী জয়দেব পাল ইয়াতে আছে, আমি তেওঁৰ জানিব বিচাৰিম কি ধরনের এবার কিমান প্রতিমা অর্ডার পাইছে, কিমান দুর্গা প্রতিমা অর্ডার পাইছে? 20টা আছে, 20টা আর সময়মতে হবগৈনে? সব হয়ে যাবে। কি বাকি আছে এতিয়া? কাপড় পিনাই আছে, চুলি লগাম, পুটি লগাম, এই কাম হ্যাঁ। পাণ্ডু যাব, তারপর চাংচেরি যাব, বাহাতে যাব, গুয়াহাটি যাব, আমিনগাঁও যাব, লোকাল শিঙিমারি যাব। এটা প্রতিমা কি দাম? দাম আছে, এই দুটা আছে দামি, এটা আছে 1,40,000, এটা আছে 1,35,000, আর গিলা বাকিগুলা 40,50,35,000। এইবার আর আর এনেদরে দেখা গৈছে যে প্রতিমা শিল্পী সকলে ব্যস্ত হয়ে আছে, প্রত্যেকে দিনে নিশায় কাম করেছে যাতে নির্দিষ্ট সময়ত প্রতিটি পূজা মণ্ডপত বিচার ধরনের প্রতিমা পঠিয়াব পারে, আর তার কারণে এনেদরে আমিনগাঁও মা কামাখ্যা শিল্পালয়ত শিল্পী সকলে দিনে নিশায় কাম করে অন্তিম পরশ দিয়াত ব্যস্ত হয়ে আছে শিল্পী সকল। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।